2022 সালে মুক্তিপ্রাপ্ত প্রে মুভি নিয়ে আলোচনা করব আজ আপনাদের সাথে। প্রে অর্থাৎ প্রিডেটর নামটি আমরা এর আগেও শুনেছি। আপনারা যারা প্রিডেটর মুভিগুলো দেখেছেন তারা আন্দাজ করতে পারছেন মুভিটি কেমন হতে পারে। তারপরেও যারা নতুন তাদের অনুরোধ করব আজকের এক্সপ্লেনেশনটি মনোযোগ সহকারে শোনার জন্য। তো প্রিডেটর নামের আরও চারটি পার্ট রয়েছে যে মুভিগুলো অসাধারণ। প্রে হলো আমাদের প্রিডেটরের পঞ্চম পার্ট। ইতিমধ্যেই এই পার্টটি দেখে দর্শকরা খুবই মুগ্ধ হয়েছে, যদিও এই পার্টটির সাথে অন্যান্য পার্টের কোনো সংযোগ নেই, কারণ এই মুভিটি প্রিকুয়েল, অর্থাৎ শুরু থেকে শেষ পুরোটাই আপনারা বুঝতে পারবেন। তার জন্য আপনাদের আগের পার্ট না দেখলেও চলবে। এবার আপনাদের জানিয়ে দেই প্রিডেটর অর্থ কি। প্রিডেটর অর্থ হলো শিকারী, আর প্রে অর্থ শিকার। মানে অর্থের দিক থেকে এই দুটি নাম একে অপরের সঙ্গে প্রায় যুক্ত। যাই হোক, এই সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানতে চলেছি, কারণ আমি এমনভাবে আপনাদের এক্সপ্লেনেশন করে বোঝাবো যেন মনে হবে আপনারা মুভি দেখছেন। প্রিডেটর কি, কোথা থেকে এসেছে, কেনই বা এসেছে, আমি সব কিছুই বলবো আজকের ভিডিওতে। সো স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। সালটা ছিল 1719। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। হ্যাঁ, অবশ্যই এই মেয়েটি হলো আজকের মুভির মেইন ক্যারেক্টার, যার নাম নারু। নারু হলো অতি সাধারণ একটি মেয়ে। সে চিকিৎসায় পারদর্শী, তার সাথে সাথে তার ইচ্ছা একজন ভালো শিকারী হয়ে ওঠার। তবে যেমনটা হয়, মেয়েদের আবার এত কিছু কেন করতে হবে? ওর পরিবারের কেউ চায় না যে নারু একজন ভালো শিকারী বা যোদ্ধা হয়ে উঠুক, কারণ ওই একটাই দোষ, সে একজন মেয়ে। নারুর সাথে আমরা তার একটি পোষাক কুকুরকে দেখতে পাই, যে অল টাইম নারুর সঙ্গেই থাকে, যার নাম ছিল সারি। নারু যখনই সুযোগ পায় তখনই তার কুকুর সারিকে নিয়ে জঙ্গলে চলে আসে। জঙ্গলে এসে তার কাছে থাকা টমাহক দিয়ে প্র্যাকটিস করে। টমাহক হলো খুব পাতলা টাইপের কুড়াল। টমাহকটি তাকে তার বাবা দিয়েছিল। সেই দিন জঙ্গলে হঠাৎই নারু একটি হরিণ দেখতে পায়। ওটা দেখে নারু তখনই সিদ্ধান্ত নেয় হরিণটাকে সে মারবে। ইতিমধ্যেই আকাশ থেকে একটি বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে, যা শুনে হরিণটি পালিয়ে যায়। হরিণের পিছু পিছু তারাও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সারি একটি অ্যানিমেল ট্যাপে আটকে পড়ে। সঙ্গে সঙ্গে নারু সেখানে গিয়ে দেখে সেখানে অ্যানিমেল ট্যাপ রয়েছে, যেটা সে এর আগে কখনোই দেখেনি। অ্যাকচুয়ালি এরা উত্তর আমেরিকার নেটিভ আদিবাসী, এদের কোমানচো বলা হয়। আর অবশ্যই এই সকল যন্ত্র সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। বলা যেতে পারে প্রযুক্তিগত জ্ঞান তাদের নেই বললেই চলে। ইতিমধ্যে নারু আবার আকাশ থেকে ভেসে আসা ওই শব্দটা শুনতে পায়। এবার সে দ্রুত জঙ্গলের বাইরে চলে যায় এবং আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘের মধ্যে একটি ফিনোমিনম তৈরি হয়েছে, অর্থাৎ অদ্ভুত এক দৃশ্য দেখতে পায় সে। আর তখন আমরা বুঝতে পারি আমাদের এই মুভির আরেকটি লিড ক্যারেক্টার চলে এসেছে, যাকে আমরা প্রিডেটর বলি। এবার এখানে আপনাদের আমি প্রিডেটর সম্পর্কে ছোট্ট একটি ব্যাখ্যা দেব, তাহলে এই ক্যারেক্টার সম্বন্ধে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের পৃথিবীতে যে সকল হিংস্র জীবজন্তু রয়েছে তারাও কিন্তু এক ধরনের প্রিডেটর। আমি আগেই বলেছিলাম প্রিডেটর অর্থ শিকারী। আমাদের দেখা হিংস্র জীবজন্তুগুলো শিকার করে এবং তা খেয়ে ফেলে, কিন্তু এই প্রিডেটরদের ক্ষেত্রে যা হয় তা হলো এরা শিকার করে ঠিকই, কিন্তু সেটা খায় না। এবার আপনাদের মনে হতে পারে যদি না খায় তাহলে কি করে, এটাও আমি বলবো। তবে আরো জেনে নিন, প্রিডেটরদেরও একটি নিজস্ব গ্রহ আছে যেটার নাম হলো ইয়াকজা প্রাইম। তারা তাদের গ্রহ থেকে আমাদের পৃথিবীতে ল্যান্ড করে তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য। আপনারা হয়তো দেখে থাকবেন প্রিডেটররা সেই সব প্রাণীদেরও আক্রমণ করে যারা হিংস্র প্রকৃতির, নতুবা দুর্বল প্রাণীদের তারা আক্রমণ করে না। হিংস্র প্রাণীদের সাথে লড়াই করার পর সেই প্রাণীদের মাথার খুলি তারা নিয়ে যায় ট্রফি হিসেবে, হয়তো তাদের সোসাইটিতে এটাই তাদের রুলস। এবার চলে যাই কাহিনীতে। এরপর নারু তার ভাইয়ের সঙ্গে দেখা করে। নারুর ভাইয়ের নাম ছিল তাবে। তাবে ছিল একজন দক্ষ শিকারী। সবার মতন তার ভাইও চাইত না নারু একজন শিকারী হয়ে উঠুক, তবুও নারুর প্রতিজ্ঞা, সে তো শিকারী হবেই। এরপর নারু তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার মা ঔষধি তৈরি করছে। নারুর মাও একজন ভালো চিকিৎসক, যার কারণে তার মায়ের প্রশিক্ষণে
নারু ভালো চিকিৎসা করতে পারে। এখানে আমরা একটি ফুল দেখতে পাই যেটা দেখতে কমলা রঙের। সম্ভবত এই ফুলটির নাম অরেঞ্জ অর্থিয়া, যদিও আমি সঠিক জানি না, তাই আমি এটাকে অরেঞ্জ ফ্লাওয়ার বলবো। অন্যদিকে আমরা আমাদের প্রিডেটর মশাইকে দেখতে পাই। তিনি ইতিমধ্যে আমাদের পৃথিবীতে ল্যান্ড করেছেন এবং এই মাত্র আমরা যা দেখতে পাচ্ছি প্রিডেটরটি অদৃশ্য দেখাচ্ছে, যেটাকে বলা হয় অ্যাক্টিভ ক্যামোফ্লাজ। অদৃশ্য হয়ে থাকাটা তাদের একটি নেচার বলতে পারেন। মূলত এভাবেই তারা হিংস্র প্রাণীদের সাথে লড়াই করে। বলতে শোনা যায় যুগে যুগে অনেক প্রিডেটর আমাদের পৃথিবীতে ল্যান্ড করেছে। তারা সেখানেই ল্যান্ড করে যেখানে তাদের চ্যালেঞ্জিং কিছু মনে হয়। অর্থাৎ আমি আগেই বলেছিলাম, এরা পৃথিবীতে আসে শুধুমাত্র নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য যে তারা একজন ভালো যোদ্ধা। আগের পার্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রিডেটররা প্রত্যেকবার কোনো না কোনো চ্যালেঞ্জিং মানুষদের সাথে লড়েছে। এবার তারা চুজ করেছে একটি জঙ্গল যেখানে মানুষদের সাথে হিংস্র জীবজন্তুও রয়েছে। প্রিডেটরটি নিচে নেমে প্রথমে একটি হিংস্র র্যাটেল স্নেককে আক্রমণ করে। অবশ্যই র্যাটেল স্নেক একটি হিংস্র শিকারী। সাপটিকে মারার পর স্বাভাবিকভাবেই তারা যেটা করে সেই হিংস্র প্রাণীটির মাথা এবং হাড় নিজের কাছে রেখে দেয় তাদের ট্রফি হিসাবে, যে সে এই ফাইটে জিতেছে। দৃশ্য চেঞ্জ হলে আমরা নারুকে দেখতে পাই। সে জানতে পারে পুহি নামের একজনকে একটি জঙ্গলি সিংহ নিয়ে গেছে, তাই সিংহটাকে ধরতে তাবে এবং তার সঙ্গীরা বেরিয়ে পড়ে। তার পিছু পিছু নারু এবং তার কুকুর সারিও চলে আসে, তবে নারুকে তারা তাদের সঙ্গে নিয়ে যেতে চায় না। তখন তাবে বলে, যদি আমরা পুহিকে খুঁজে পাই তাহলে নারু তাকে দ্রুত চিকিৎসা করতে পারবে, তাই এইবারের মতন নারু আমাদের সঙ্গে যাবে। খুঁজতে খুঁজতে তারা পুহিকে পেয়েই যায়। সে তখনও জীবিত ছিল, তাই নারু তার ক্ষততে ওষুধ লাগিয়ে দেয় এবং অরেঞ্জ ফ্লাওয়ারের পাপড়িগুলো ওকে খাইয়ে দেয়। এই ওষুধটি শরীরের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যার ফলে রক্তক্ষরণ কম হয়, তবে সারা শরীর ঠান্ডা হয়ে যায়। পুহিকে দেখে নারু বুঝতে পারে এখানে হয়তো কোনো বড় ধরনের প্রাণী রয়েছে, যার ভয়ে পুহিকে রেখে সিংহটি পালিয়েছে। পুহিকে বাড়ি নিয়ে যাওয়ার সময় নারু লক্ষ্য করে একটি সাপ মরে পড়ে আছে, সাপটির মাথা এবং চামড়া ছাড়ানো। পাশে সে একটি পায়ের চিহ্ন দেখতে পায়, যেটা তার সন্দেহটা আরো বাড়িয়ে দেয়, তাই তার ভাইকে এ ব্যাপারে সে বলে। তখন স্বাভাবিকভাবেই তাবে মনে করে এটা হয়তো কোনো ভাল্লুকের পায়ের চিহ্ন, কিন্তু ব্যাপারটা নারু মেনে নিতে পারছে না। তার বারবার মনে হচ্ছে এটা এমন একটি প্রাণী যা তাদের ধারণার বাইরে, তাই সে বাড়ি না গিয়ে তার ভাইয়ের সাথে সিংহ শিকার করতে তার ডেরায় যায়। সেখানে গিয়ে তারা ঠিক করে নারু সিংহের টোপ হবে, মানে নারুকে দেখে সিংহ যখন এগিয়ে আসবে তখন সুযোগ বুঝে তাবে সিংহটাকে মারবে। ঠিক তাই হলো, কথা মতো নারু গাছে উঠে পড়ে। তাদের সাথে থাকা একটি ছেলে নিচে দাঁড়িয়ে নারুকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে সিংহটাকে কিভাবে মারতে হবে। সে প্রথম থেকেই চাইছিল না নারু তাদের সঙ্গে থাকুক। প্রথমে সিংহ তাকেই শিকার করে, এরপর গাছে উঠে পড়ে এবং নারুর দিকে এগোতে থাকে। তখনই নারু খেয়াল করে দূরে এক ধরনের কেমন যেন আলো দেখা যাচ্ছে। এরই মধ্যে সিংহটি তাকে ধরতে আসে আর সে গাছ থেকে পড়ে যায়। জ্ঞান ফিরলে নারু দেখে সে বাড়িতে শুয়ে আছে। তার মা তাকে জানায় তার ভাই তাকে বাড়ি দিয়ে গেছে। এর কিছুক্ষণ পর তাবে সিংহটাকে মেরে তাদের বাড়িতে নিয়ে আসে, সিংহের মাথা তার হাতে। এই কাজটি করতে সক্ষম হয়েছে বলে তাদের লিডার তাকে সর্দার বানিয়ে দেয়। বলা যেতে পারে এটা তার সাহসিকতার পুরস্কার। কিন্তু এতে নারু একদমই খুশি হয় না, কারণ সে মনে মনে ভেবেই নিয়েছে যে এই জঙ্গলে সিংহ ছাড়াও একটি ভয়ানক প্রাণী রয়েছে। তাই তার ভাইকে সে বলে আমাদের দ্রুত ওই প্রাণীটিকে খুঁজতে হবে। কিন্তু তার ভাই তার কোনো কথাই বিশ্বাস করে না, উল্টে নারুকে বলে, তুই এমন কাউকে কি শিকার করতে চাস যে তোকে শিকার করবে? নারু, তুই এখনো দক্ষ শিকারী নোস, কিছুক্ষণ আগেই জঙ্গল থেকে তোকে আমায় বয়ে আনতে হয়েছিল, তাই আমি চাই তুই এই ব্যাপারে মাথা খামাস না। কিন্তু তারপরেও নারু সিদ্ধান্ত নেয় সে একাই জঙ্গলে যাবে আর ওটাকে খুঁজে বের করবে। পরের দিন নারু বেরিয়ে পড়ে ওই প্রাণীটির খোঁজে, সাথে তার কুকুর সারিও ছিল। অন্যদিকে জঙ্গলের ওপাশে আমরা একটি উফকে দেখতে পাই, সে একটি খরগোশকে টার্গেট করেছে। তাদের দুজনকে দূর থেকে প্রিডেটরটি দেখছিল। দুজনের মধ্যে উফকে তার হিংস্র প্রাণী বলে মনে হয়, তাই সে উফকে অ্যাটাক করে। তখনও প্রিডেটরটি অদৃশ্য হয়েছিল, কিন্তু আমরা জানি উফ এর ঘ্রাণ শক্তি এবং দৃষ্টিশক্তি মানুষদের থেকে অনেক উন্নত, তাই সহজেই সে বুঝতে পারে
প্রিডেটরটি কোথায় দাঁড়িয়ে আছে। উল্ফ প্রিডেটরের দিকে ধেয়ে আসে। তখনই প্রিডেটর তার হাত থেকে আর্ম ব্লেড বের করে আর উল্ফটি খন্ড খন্ড হয়ে যায়। এরপর সে তার মুন্ডটা নিয়ে চলে যায়। প্রিডেটরদের কাছে প্রচুর পরিমাণে উইপন্স থাকে। তারা নানান ধরনের টেকনোলজি ব্যবহার করে ফাইট করে। সে উল্ফের মাথার যে চামড়াগুলো ছিল সেগুলো অ্যাসিড দ্বারা গলিয়ে ফেলছে, শুধুমাত্র হাড়টুকুন তার কাছে রেখে দেয়। অন্যদিকে আমরা আবার নারুকে দেখতে পাই। সে টমহকটি নিয়ে প্রাণীটিকে এখনো খুঁজছে। পায়ের চিহ্নটি মেপে দেখে ওটা অনেক বড়। অ্যাকচুয়ালি শিকার করার আগে তার সম্বন্ধে সবকিছু জেনে নেওয়া উচিত, অর্থাৎ প্রাণীটি কত বড়, কেমন দেখতে হতে পারে, কতটা হিংস্র ইত্যাদি। এইসব পর্যবেক্ষণ করতে করতেই সে জঙ্গলের বাইরে চলে আসে। সেখানে দেখতে পায় অনেকগুলো বাফেলো মরে পড়ে আছে, তাদের চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই দৃশ্যটি দেখে নারুর একদমই ভালো লাগে না, কারণ এই মানুষগুলো বন্য পশু পাখিদের সহজে শিকার করে না। তারা শুধুমাত্র এদের তখনই শিকার করে যখন তাদের খাদ্যের প্রয়োজন হয়, কিংবা কোনো প্রাণীকে তাদের হিংস্র বলে মনে হয়, নতুবা এদের ওটা বন্ধুর মতন ভালোবাসে। তাই নারু কষ্টের সাথে তাদের জন্য প্রার্থনা করে। এরপর সে এবং সারি আবার হাঁটতে থাকে। এরই মধ্যে সে তার টমহকটি নিয়ে একটু প্র্যাকটিস করে। এদিক সেদিক থেকে খরগোশ মেরে সেটা দুজনে খায়। এরপর একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ে তার দেখা হয়ে হিংস্র প্রাণীটির খোঁজে। অন্যদিকে প্রিডেটর কিন্তু সারির আওয়াজ শুনে তাদের উপস্থিতি বুঝতে পারে এবং সে নারুর পায়ের চিহ্ন থেকে শুরু করে সে কোথায় কোথায় গেছে সবটা দেখতে থাকে। এবার ব্যাপারটা দাঁড়িয়েছে, প্রিডেটরটি নারুকে খুঁজছে আর প্রিডেটর খুঁজছে নারুকে। এরপর নারু জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে একটি চোরা কাদায় ফেঁসে যায়। সৌভাগ্যবশত তার কাছে টমহকটি ছিল, যার সাহায্যে সে চোরা কাদা থেকে উঠে আসে। কাদা পরিষ্কার করার সময় নারু একটি ভাল্লুকের গর্জন শুনতে পায়। তাই সে সারিকে নিয়ে ভাল্লুকটাকে দেখতে যায়। সে নদীর পাড়ে কি যেন খাচ্ছিল। ভাল্লুকের ঘ্রাণ শক্তি খুবই তীক্ষ্ণ হয় সে তাদের উপস্থিতি বুঝে যায়। নারু ভাল্লুকটির দিকে তীর ছুড়ে মারতে যায় আর তখনই ধনুকটি খুলে যায়। এদিকে ততক্ষণে ভাল্লুকটি তাদের কাছে চলে আসে এবং সারিকে তাড়া করে। নারু তার থেকে বাঁচতে কোনো রকমে একটি ঝোপের মধ্যে পলায়, কিন্তু সেখানেও ভাল্লুকটি নারুর উপর অ্যাটাক করে। আর ঠিক তখনই প্রিডেটর ওখানে চলে আসে ভাল্লুককে মারতে। এখানে আমরা দেখতে পাই ভাল্লুক প্রিডেটরের সাথে খুব ভালোভাবে লড়াই করে। এক পর্যায়ে যেন মনেই হচ্ছিল ভাল্লুক হয়তো জিতেই গেছে, কিন্তু তাকে কি এত সহজে হারানো সম্ভব। প্রিডেটরটি আবার উঠে দাঁড়ায় এবং ভাল্লুককে শুধুমাত্র একটি পাঞ্চ মারে আর সাথে সাথে ভাল্লুকটি মুখ থুবড়ে পড়ে। ওদের দুইজনের ফাইট এতক্ষণে নারু আড়াল থেকে সবটা দেখছিল। এবার প্রিডেটর তার ক্ষমতা দেখানোর জন্য ভাল্লুকটিকে তার দুই হাত দিয়ে উপরে তোলে। বুঝতেই পারছেন একটি প্রাপ্তবয়স্ক ভাল্লুকের ওজন কতটুকু হতে পারে। নারু সবটা দেখলেও সে বুঝতে পারছে না অন্য জন্তুটি কেমন দেখতে, কারণ সে তো অদৃশ্য ছিল। কিন্তু এবার সে পুরোটা দেখতে পায়, কারণ ভাল্লুককে উপরে তোলায় ভাল্লুকের রক্ত তার গায়ে চুয়ে পড়ছিল, যার কারণে তার পুরো চেহারা এবার দেখা যাচ্ছিল। নারু সেটা দেখে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছে না এখন কি করবে। ভয়ে দ্রুত ওখান থেকে পালিয়ে চলে আসে। প্রিডেটর কিন্তু নারুকে দেখেছে। সে চাইলে নারুকে মারতে পারত, কিন্তু মারেনি। তার কারণ আমি আগেই বলেছিলাম, এরা কোনো দুর্বল প্রাণী কিংবা অসুস্থ প্রাণীদের অ্যাটাক করে না, এরা তাদেরই অ্যাটাক করে যাদের হুমকি মনে করে। নারু ওখান থেকে বেরিয়ে আবার জঙ্গলে ঢুকে পড়ে আর তখন তার বাড়ির লোকজনদের সাথে তার দেখা হয়। তারা নারুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। নারু তাদের বোঝানোর চেষ্টা করে যে সে প্রিডেটরটিকে দেখেছে এবং সেটা দেখতে খুবই ভয়ঙ্কর, কিন্তু তার কথা তারা একটুকু বিশ্বাস করে না। অন্যদিকে প্রিডেটর ওখানে পৌঁছে যায় এবং তাদের হাতে ফলা এবং অন্য অন্য অস্ত্র দেখে বুঝতে পারে এরা এক ধরনের শিকারী। তাহলে বুঝতেই পারছেন এবার এদের পালা। অবশ্য নারু বুঝতে পারে প্রিডেটরটি এখানে চলে এসেছে, কিন্তু তার সাথে থাকা ওই ছেলেগুলো ব্যাপারটা খুব হালকা ভাবে নেয়, যার কারণে তাদের মধ্যে একজন খুব অ্যাটিটিউড দেখিয়ে সামনে এগিয়ে যায়। আর তখন আমরা প্রিডেটরের আরেকটি উইপন্স দেখতে পাই, যেটার নাম ছিল স্পেয়ার গান। ছেলেটি লক্ষ্য করে তার গায়ে লাল রঙের কিছু একটা ভেসে উঠেছে। অ্যাকচুয়ালি প্রিডেটর তার গায়ে লেজার দিয়ে তাক করছে যে সে কোথায় মারবে। এরপর যা হয়, ছেলেটিকে শুট করে আর ওখানে সে মারা যায়। তা দেখে ওরা আরো ঘাবড়ে যায় এবং আরেকজন আন্দাজে একটি তীর ছুড়ে মারে, যেটা তার হাতে গিয়ে লাগে। তাই সে প্রচন্ড রেগে যায়, যার কারণে সে অদৃশ্য থেকে নিজের চেহারায় চলে আসে। আর এইবার তারা তার ভয়ঙ্কর সেই চেহারা দেখতে পায়। এরপর প্রিডেটরটি একমাত্র নারুকে ছাড়া ওখানকার সবাইকে খুব নির্মমভাবে মেরে ফেলে। নারু এই অবস্থা দেখে ভয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটি মাঠের মধ্যে এসে পড়ে। সেখানে তার সাথে একটি মেয়ের দেখা হয়। সেও প্রিডেটরটিকে দেখেছে।
মেয়েটি নারুকে লুকিয়ে থাকতে বলে। ওরা ভাবে তাহলে হয়তো প্রিডেটর তাদের দেখতে পাবে না, কিন্তু ওরা জানে না তার কাছে কত প্রকারের টেকনোলজি রয়েছে যার সাহায্যে সে খুব সহজেই বুঝতে পারে তারা কোথায় লুকিয়ে আছে। নারু ব্যাপারটা বুঝে ওখান থেকে আবার দৌড়ানো শুরু করে, তবে মেয়েটি আর রক্ষা পায় না। দৌড়াতে দৌড়াতে সে অ্যানিমেল টাইপে আটকা পড়ে, প্রিডেটরও সেখানে চলে আসে। নারুকে দেখে সে মনে করে সে একজন আঘাতপ্রাপ্ত প্রাণী, তাই নারুকে কিছু না বলেই ওখান থেকে সে চলে যায়। ইতিমধ্যে সেখানে আমরা কিছু ফ্রেঞ্চ ভয়েজারদের দেখতে পাই, অর্থাৎ ফরাসি ভ্রমণকারী। মূলত তারা এই অ্যানিমেল ট্র্যাপ রেখেছিল, তারা এখানে প্রিডেটরকে ধরতেই এসেছে। নারু তাদের ফাঁদে আটকা পড়ায় নারুকে তারা তাদের ডেরায় নিয়ে যায় এবং খাঁচার মধ্যে আটকে রাখে। সেখানে নারু সারি ও তার ভাইকে দেখতে পায়। ওদের দুজনকেই এরা কিডন্যাপ করেছিল। নারু আশেপাশে খেয়াল করে দেখে ফরাসি লোকদের মধ্যে যে লিডার ছিল সে বাফেলোর চামড়া গায়ে পড়ে আছে। নারু তখনই বুঝতে পারে যে বাফেলো গুলো এরাই মেরেছে। ফরাসিদের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল রাফেল। তিনি নারুকে প্রিডেটর সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু তার উত্তরে সে কিছুই বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নারু এবং তার ভাইকে ফরাসিরা টোপ বানিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে, যাতে প্রিডেটরটি ওদের কাছে আসলে তারা তাকে ধরতে পারে। কিন্তু কথাই আছে অতি চালকের গলায় দড়ি, তাই ওদের টোপ বানাতে গিয়ে নিজেরাই একে একে মরতে থাকে, কারণ প্রিডেটর তাদেরই আক্রমণ করবে যাদের সে থেট মনে করবে। তাই নারু এবং তার ভাইকে ছেড়ে ফরাসি লোকদের সে মারতে থাকে। এইবার সে পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নেমেছে, আর কোনো লুকোচুরি নয়। এবার যা হবে সব সামনাসামনি। এই ফাইটে আমরা প্রিডেটরের অনেকগুলো উইপন্স দেখতে পাই, যার মধ্যে একটি আছে নেটগান, যেটি স্পেশালি আমার খুব ভালো লাগে। এছাড়াও আর্মব্লেড, স্মার্ট ডিস্ক, এইরকম আরো অনেকগুলো উইপন্স আছে তাদের কাছে, যেগুলো দিয়ে সে সবাইকে সবজি কাটার মতন কাটছিল। অন্যদিকে আমাদের নারু এবং তার ভাই চেষ্টা করছে এখান থেকে তারা কিভাবে বের হবে। অবশেষে নারু বুদ্ধি খাটিয়ে তাদের হাতের বাঁধন কেটে ফেলে। তখনও ওখানে প্রিডেটর এবং ফরাসিদের মধ্যে ফাইট চলছে। সবশেষে প্রিডেটর তার একটি স্পেশাল উইপন্স বের করে যার নাম সেলফ ডিস্ট্রাক্ট ডিভাইস। এই ডিভাইসটি একটু নতুন টাইপের ছিল। এই ডিভাইসটি চাকতির মতো ঘুরতে থাকে, যেটা আশেপাশের সব কিছু কেটে খন্ড খন্ড করে দেয়। যুদ্ধ শেষ। এবার প্রিডেটর তার ক্ষতস্থানগুলো মেরামত করছে। তারা সব ধরনের প্রস্তুতি নিয়েই বের হয়। দৃশ্য চেঞ্জ হলে নারুকে আমরা দেখতে পাই। সে দ্রুত ওই ফরাসিদের ডেরায় যায় সারিকে নিয়ে আসতে। চলে আসার পথে সে সেখানে রাফেল নামের ওই ব্যক্তিকে দেখতে পায়। তিনি আহত অবস্থায় ছিল, তাই নারুকে বলে তাকে একটু চিকিৎসা করার জন্য, কারণ সে জানতো এখানকার মানুষেরা ওষুধি গাছ দ্বারা ভালো চিকিৎসা করতে পারে। চিকিৎসার বিনিময়ে সে নারুকে তার বন্দুকটি দিতে চায়। এরপর নারুর লোকটিকে বন্দুকের বিনিময়ে চিকিৎসা করতে রাজি হয়। তাকে ওই ওষুধটি খাইয়ে দেয়, যেটা খাওয়ার পর শরীর ঠান্ডা হয়ে যায়। বন্দুক পাওয়ার পর সেটা কিভাবে চালাতে হয় রাফেল নারুকে তা শিখিয়ে দেয়। ইতিমধ্যে সেখানে প্রিডেটর চলে আসে। নারু রাফেলকে ফেলে পাশে এক জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে প্রিডেটরকে দেখে রাফেল মরার ভান করে। সে সেখানে এসে তার থার্মো রেজুলেশন দ্বারা সবকিছু পর্যবেক্ষণ করছিল যে ওখানে কেউ আছে কিনা, কিন্তু রাফেলকে সে দেখতে পায় না, কারণ নারুর সেই ওষুধটা খাওয়ার জন্য তার শরীর ঠান্ডা হয়ে যায়, যার কারণে তার শরীরের তাপমাত্রা সে আইডেন্টিটি করতে পারছিল না। এই ব্যাপারটা নারু ভালো করে লক্ষ্য করে। তো ওখানে কাউকে জীবিত না দেখতে পেয়ে প্রিডেটর চলে যেতে থাকে। যাওয়ার সময় রাফেলের আহত পায়ে সে আঘাত করে, যার কারণে রাফেল চিৎকার করে ওঠে, আর তখনই তার সমাপ্তি ঘটে। এদিকে সারি প্রিডেটরকে দেখে চেঁচাতে থাকে, তাই সারির দিকে সে স্পেয়ার গান তাক করে, আর তখন তাবে ওখানে চলে আসে এবং সে তার হেলমেট খুলে দেয়। এখানে আপনাদের জানিয়ে দিই, প্রিডেটরদের এই হেলমেটেও নানান ধরনের টেকনোলজি রয়েছে। এটা যদি একবার খুলে দেওয়া যায় তাহলে তাদের সঙ্গে লড়তে একটু সহজ হবে। হেলমেটের সাথে স্পেয়ার গানের সংযোগ ছিল, যার কারণে হেলমেটটি ছিটকে পড়ে যায়। তার ভেতর থেকে যে লেজার বেরোচ্ছিল সেটা কুকুরকে টার্গেট না করে একটি গাছকে টার্গেট করে, যার কারণে প্রিডেটর যখন কুকুরটিকে শুট করে তখন গান কুকুরের গায়ে না লেগে ওটা গাছে গিয়ে বেঁধে। এই পুরো ব্যাপারটা নারু আড়াল থেকে খুব মনোযোগ সহকারে দেখছিল, আর সে বুঝতে পারে একমাত্র এই ঔষধ আর মাথা থেকে হেলমেট খুলে দেওয়া, এই দুটো বিষয়ের মাধ্যমে তাকে কাবু করা যেতে পারে। এতক্ষণ তাবে প্রিডেটরের সাথে খুব ভালোভাবে ফাইট করছিল, কিন্তু হঠাৎ সুযোগ বুঝে প্রিডেটর তার হেলমেটটি মাথায় পরে নেয় আর অদৃশ্য হয়ে যায়। এবার তাবে বুঝতে পারে এখন তার সঙ্গে লড়া একদমই অসম্ভব, তাই নারুকে সে ওখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর প্রিডেটর তাবেকে মেরে ফেলে, আর এই সুযোগে নারু পালায়। ওদিকে বাড়িতে খবর দেওয়া হয় তাবে আর বেঁচে নেই। তার মায়ের কথা শুনে
শুনে প্রচণ্ড ভেঙে পড়ে। আর এদিকে নারু তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। হঠাৎ নারু নদীর পারে একজন ব্যক্তিকে দেখতে পায়, যে ছিল ফরাসিদের লিডার। নারু ভাবে এবার সবকিছু তাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাই প্রথমে সে ফরাসি লিডারের ওপর অ্যাটাক করে। পরবর্তীতে তাকে সে জঙ্গলের গভীরে নিয়ে যায় এবং সেখানে প্রিডেটরের আসার অপেক্ষা করে। যখন নারু প্রিডেটরের উপস্থিতি বুঝতে পারে, তখন সে ওই ওষুধই নিজে খেয়ে নেয়, যার কারণে প্রিডেটর ফরাসি লোকটিকে ছাড়া নারুকে দেখতে পায় না। প্রিডেটর যখন ফরাসি লোকটিকে মারতে যায়, তখন সুযোগ বুঝে নারু বন্দুকটি দিয়ে তার মাথার ওপর গুলি করে, যার কারণে হেলমেটটি নিচে পড়ে যায় এবং হেলমেট নিয়ে সে পালায়। এবার আমরা মুভির লাস্ট ফাইটে চলে আসি। এখানে আমরা দেখতে পাই নারু প্রিডেটরের সাথে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয় এবং সেই হেলমেটটা যেটা সে নিয়ে এসেছিল সেটা খুব সুন্দরভাবে টার্গেট অনুযায়ী রেখে দেয়। এরপর নারুকে খুঁজতে খুঁজতে প্রিডেটর ওখানে চলে আসে আর নারু খুব সাহসিকতার সাথে লড়াই করে। প্রথমে বুদ্ধি খাটিয়ে নারু তার হাত কেটে ফেলে, এরপর তাকে চোরা কাদায় ফেলে দেয়। কিন্তু তবুও প্রিডেটর কাদার ভেতর থেকে উঠে দাঁড়ায় আর তখনই সে তার স্পেয়ার গান বের করে, যেটার অপেক্ষায় নারু এতক্ষণ ছিল। সে চাইছিল স্পেয়ার গান দিয়ে শুট করুক। স্পেয়ার গান ওপেন করার সঙ্গে সঙ্গে লেজার তার মাথায় টার্গেট করে, যেটা সে একদমই বুঝতে পারেনি। তাই শুট করার সাথে সাথে গানটি ঘুরে এসে তার মাথাতেই লাগে, যার কারণে সে মারা যায়। এটা দেখে এবার নারু শান্তির নিঃশ্বাস ফেলে। এর পরের দৃশ্যে নারু বাড়ি ফিরে আসে প্রিডেটরের মাথা সঙ্গে নিয়ে। নারু খুব খুশি, কারণ এতদিন ধরে সে একজন ভালো যোদ্ধা হতে চেয়েছিল, যেটা আজ সবার সামনে প্রমাণ হয়েছে। মুভির শেষ পর্যায়ে আমরা দেখতে পাই প্রিডেটরের আরো তিনটি শিপ আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ভবিষ্যতে আমরা হয়তো আবারও প্রিডেটরের আরো পার্ট দেখতে পাবো। সো গাইস, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, তবে আবারও দেখা হবে পরের ভিডিওর মাধ্যমে। বাই বাই।